অভিনয় আসার আগে আপনি কি হতে চেয়েছিলেন জীবনে? আচ্ছা, ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল যে মানে উপর থেকে পৃথিবী দেখব, পাইলট হতে চাইতাম। কারণ আমাদের আমরা কলোনিতে বড় হয়েছি, গ্রিন রোড স্টাফ কোয়ার্টারে। আমাদের বিল্ডিংয়ে আমাদের তিনতলায় থাকতো নাসিম কাকা, উনি 86-এ প্লেন ক্র্যাশ হয়ে মারা যান। উনি ফ্লাইট লেফটেন্যান্ট অবস্থায় উনি মারা যায়। তখন তাকে এত আমার সেজো চাচার বন্ধু ছিলেন উনি, এবং আমাদের বসে প্রতিদিন তার যাতায়াত ছিল। মানে তিনতলায় থাকে, আমরা দোতলায় থাকতাম। সো ওরকম জায়গা থেকে আমার খুব ইচ্ছা ছিল যে আমি পাইলট হব, পাইলট হব, পাইলট হব। পরে আর একটু বড় হবার পর দেখলাম যে না, আমি ক্রিকেটার হব, ক্রিকেটার হবো। একটা লেভেল পর্যন্ত চেষ্টাও করেছি ক্রিকেটার হবার জন্য, কিন্তু মানে অনেক পারিপার্শ্বিকতার কারণে, বাবার বড় ছেলে, যেটা হয়ে ওঠেনি। তারপরে যখন আমি এসএসসি কমপ্লিট করলাম, থিয়েটারটা তো করছি তখন তারও আগে থেকে, ওটার পরে আমার মনে হয়েছে যে না, আমি অভিনেতা হব, আমি মঞ্চে কাজ করব। কারণ তখনও প্যাকেজ নাটক আসেনি, আমি যেটা করে ভাত খেতে পারবো আমি সেটাও জানি না। কিন্তু তারপর তো তৈরি হলো একটা অবস্থা, মানে আমরা প্যাকেজ নাটকে কাজ করছি টেলিভিশনে, বা অনেক চ্যানেল বাড়লো, যে আমি এটা করি, আমি ভাত খেতে পারছি, অভিনয় করি। ছোটবেলার কথা যখন বলছিলেন, আমার একটু জানতে ইচ্ছে করছে যে আপনার পড়াশোনার প্রতি আগ্রহটা কেমন ছিল, তারপরে খেলাধুলা বা যেভাবে মানুষের শৈশবটা গড়ে ওঠে আর কি। আমার প্রাতিষ্ঠানিক পড়াশোনার প্রতি আমি খুব এভারেজ মানে স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমার রেজাল্ট খুব বেশি পড়তাম না, কিন্তু রেজাল্ট খারাপ হয়নি কখনই। আমি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল থেকে এসএসসি পাস করেছি, কিন্তু এর পাশাপাশি আমি বাইরের বই অনেক পড়েছি, যেমন ক্লাসিক বলেন আপনি, তারপরে বাংলা সাহিত্যের যে বড় বড় বইগুলো আছে, মানে রবীন্দ্রনাথ থেকে শুরু করে জীবনানন্দ দাশ, সুকুমার রায়, ছোটোবেলায় তো আমাদের তো সুকুমার রায়, মানে ওই বইগুলো আমি পড়েছি। এবং একটা মজার ইনফরমেশন দিয়ে, আমাদের তখন হলো বিশ্ব সাহিত্য কেন্দ্র, প্রতিটা স্কুলে স্কুলে যেত যে বাচ্চাদের বই পড়ার ক্ষেত্রে আগ্রহী করে তোলার জন্য। মেম্বার হলাম এবং আমাদের সারা বছর বই পড়তে দেওয়া হতো, বিভিন্ন বই, এক একটা ক্লাসের জন্য কিছু বই আলাদা আলাদা করা থাকতো। তা আমি ওখান থেকে আমি বই পড়ে, এবং বছর শেষে গিয়ে একটা পরীক্ষা দিতে হতো, ওখানে কোশ্চেন থাকতো, আপনি সারা বছরে হয়তো মার্চে যেই বইটা পড়েছেন আপনার মাথা থেকে তো ভুলে যাওয়ার কথা, ওই বইয়ের একটা অংশ বা এই কোন চরিত্রটা এই কথা বলেছিল, এরকম পরীক্ষা দিত। তো আমি ক্লাস 6-7-8 আমি আমার ক্লাস থেকে প্রথম হয়েছিলাম, মানে আব্দুল্লাহ সাইদ স্যারের সিগনেচার সহ সার্টিফিকেট এখনও আমার কাছে আছে। আর খেলাধুলা কেমন করতে? খেলাধুলার তো আমার তো মানে আমার বাবা খুব ক্রীড়ামোদী মানুষ ছিলেন, তার কাছ থেকে আমার এই খেলাধুলার ব্যাপারটা খুব আগ্রহ। কলোনিতে বড় হয়েছি, কলোনিতে কিন্তু খেলাধুলার একটা ট্রেন্ড ছিল, ফুটবল, ক্রিকেট, হকি, আমরা হকিও খেলেছি, মানে ধানমন্ডি লেক থেকে ডাল কেটে এনে আমরা হকির প্র্যাকটিস করেছি। কিন্তু হকি স্টিকটা তো এরশাদ সরকার মানে ওই অনেক কাহিনীর পরে হকি খেলাটাই আস্তে আস্তে বিলুপ্তির পথে এখন, যারা একদম খুব আগ্রহের কারণে খেলছে। তারপর ক্রিকেটটা আমি চেষ্টা করেছিলাম দীর্ঘদিন, ক্রিকেটার হব বললাম একটু আগে যে ক্রিকেটার হব, তা চেষ্টা করে পরে আর হয়নি। কিন্তু খেলাধুলা করেছি প্রচুর, বাবার কারণেই খেলার প্রতি আগ্রহ, এবং স্টেডিয়ামে যেয়ে প্রচুর খেলা দেখেছি আমি। এখনও সময় পেলে আমার যদি গ্যাপ থাকে, বাংলাদেশের সিরিজ হয় বা অন্যান্য বিপিএল বলেন, ফুটবল খেলা বলেন, আমি কিন্তু মাঠে চলে যাই, আমি গ্যাপ পেলেই আমি আমি স্টেডিয়ামে হাজির। একদম সামনাসামনি বসে খেলা দেখার যে মজাটা, ওটা আসলে টিভিতে পাওয়া যায় না। না না, ওটা টিভিতে পাওয়া যায় না। টিভিতে বসে আপনি হয়তো রিপ্লে পাচ্ছেন, আপনি হয়তো ভালো কমেন্ট্রি শুনতে পাচ্ছেন, ভালো অ্যানালাইসিস শুনতে পাচ্ছেন, আর মাঠে যে মজাটা পাবেন আপনি, যে লাইভ খেলা দেখার মজা, আপনি হয়তো খেলা দেখছিলেন, এইদিকে ব্যাটসম্যান ব্যাটিং করছে, আপনি হয়তো স্কোর বোর্ডের দিকে তাকালেন, কত স্কোর, কত রানে, কত কত বলে কত রান দরকার, আপনি আবার মাঠে তাকালেন বোল্ড হয়ে গেছে, আপনি কিন্তু মিস করলেন। পরে এখন বিগ স্ক্রিন আছে, বিগ স্ক্রিনে আপনি হয়তো রিপ্লেটা দেখতে পাচ্ছেন, কিন্তু টেলিভিশনে খেলা দেখার মজা একরকম, আর মাঠে মাঠে খেলা দেখতে, ক্রিকেট খেলা দেখতে 50 ওভারের খেলা আপনার অনেক এনার্জি লাগে, কারণ 7-8 ঘন্টা আপনাকে বসে থাকতে হয়, আপনি যে হেঁটে চলাফেরা করে খাবার দাবার খেয়ে, কিন্তু তারপরও অনেক শক্তি লাগে। আচ্ছা, আপনার পরিবার, ব্যক্তিগত জীবন, এটা নিয়ে একটু জানতে চাই, কে কে আছেন? আমার পরিবারে আমার বাবা 2020-এ গত হয়েছেন, এখন মা আছে, আর আমার ছোট দুই ভাই আছে, আমরা তিন ভাই, শতাব্দী, সমাপ্তি, অদিতি। সমাপ্তিও অভিনয় করে, সমাপ্তি মাসুক, মা একেবারেই গৃহিণী। এছাড়া আমার চাচা শহীদুল আলম সাচ্চু অভিনেতা, হ্যাঁ আমি আজকে প্রথম জানলাম এই বিষয়টি, উনি আমার বাবার সবচেয়ে ছোট ভাই। আমার মনে হয় দর্শকও এটা আজকে প্রথম জানলেন যে শহীদুল ইসলাম সাচ্চু একজন বড় গুণী অভিনেতা, তারই ভাতিজা, ভাতিজা, ভাতিজা হন সম্ভবত শতাব্দী ওয়াদুদ। এবং থিয়েটারে আমার হাতেখড়ি, আমার অভিনয়ের হাতেখড়ি সাচ্চু কাকার কাছ থেকেই, আমি তার দল, থিয়েটার সেন্টার তার দল ছিল, আমাদের এলাকা ভিত্তিক একটা সংগঠন ছিল নাটকের দল, আর তোমার থিয়েটার, পরে ওটার নাম পরিবর্তন করে থিয়েটার সেন্টার হয়েছিল। তা আমি একদম ওই শিশু বিভাগ থেকেই কাজ করছি তার ওইখানে, আর আমার বাড়িতে এক ধরনের কালচারাল এনভায়রনমেন্ট ছিল সবসময়ই, মা খুব বই পড়তেন,
মায়ের বই পড়াটা বাবা রেইনবো ফিল্ম সোসাইটির একদম প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলেন। দুই নাম ধানমন্ডি দুই নম্বরে ইন্ডিয়ান হাই কমিশনে আমরা সিনেমা দেখতাম, তখন প্রতি সানডেতে বন্ধের দিন ছিল, আর সিনেমা দেখা হতো গুপিগাইন বাঘাবাইন হীরক রাজার দেশে, ওই মুভিগুলো কিন্তু আমার ওখান থেকেই দেখা শুরু। মানে অভিনেতা হব হয়তো এটা খুব বুঝে হতে চাইনি, কারণ এসএসসিতে তখন বুঝে হতে চাইছে, কিন্তু ওই ছোটোবেলা থেকেই এই ব্যাপারগুলো হয়তো মাথার কোথাও কোথাও ক্রিয়া ঘটিয়েছে যে তুমি এই লাইনে যেতে পারো। বাকি আপনার বোধহয় গান গাওয়ার প্রতি কোনো একটা ইয়ে ছিল না? গান গাওয়া আমার গলায় সুর নেই, আমি মানে আল্লাহ দেয়নি, এখন এটা তো আমার কিছু করার নেই। আর আমার দলে যেটা হয় যে আমরা মঞ্চনাটকে লাইভ গান করি, তো সেখানে তো দলের যে নাটকগুলো গান আছে গানগুলো তো কম বেশি মুখস্থ, এখন মঞ্চে থাকলে আমাকেও গাইতে ইচ্ছে করে। তাকে দেখা গেলো গান শুরু করলো, যারা লিড দেয় গানের তারা শুরু করলো, শুরু করার পর দুই তিনজন আছে যারা আমার দিকে একদম রাগি চোখে ভুলভাল, শুরু করি হয়তো ঠিকঠাক, তারপরে নিজের মতো সুর বানিয়ে একদিকে চললাম। হ্যাঁ, আর আমার গলাটা একটু মানে মোটা টোটা হওয়ার কারণে যে আলাদা করা যায় আর কি, দেখুন আমি যদি বেসুরও হই ওইটাও দর্শকের কানে খুব লাগে, তাই এরকম অনেক শোতে হয়েছে যে এরকম চোখ দিয়ে শুরু করে আমি না তখন মাইম মাইম করতে করতে হয় আর কি, গাওয়া তো শুরু করেছিলাম হঠাৎ করে থামা যাচ্ছে, তখন মাইম করি আর কি।